নেপালত ভয়ঙ্কর ভূমিস্খলন, পাহাড়ের মাটি খহি ত্রিশূলী নদীত পড়িল দুখনকৈ বাস, নিখোঁজ 65 জনকৈ যাত্রী, তাৰে মাজত আছে 7 জনকৈ ভারতীয়। 3 জন যাত্রীয়ে গাড়ির পৰা জঁপিয়াই কোনোমতে বচালে প্রাণ। সময় তেতিয়া পুৱতি নিশা 3:30। সেই সময়তে অনাকাঙ্ক্ষিত ঘটনাটো ঘটিছিল। মদন অশ্রিত ঘাইপথৰ নারায়ণগড় মুগলিং পথত ভয়ঙ্কর ভূমিস্খলন। তথ্য অনুসৰি দুর্ঘটনাত পতিত হওয়া 2খন বাসতে চালককে ধৰি মুঠ 65 গৰাকী যাত্রী আছিল। এয়া হৈছে ঘটনা সংঘটিত হওয়ার পাছৰ দৃশ্যাবলী। এনেদরে শ্রমিকে রাস্তার পৰা আঁতৰাইছে ভূমিস্খলনের ফলত জমা হওয়া বোকা বালি। কাঠমান্ডুলৈ যোৱা বাছখনত 24 জন আৰু আনখন বাছত 41 গৰাকী যাত্রী আছিল। ভূমিস্খলনের ফলত কাঠমান্ডু অভিমুখী এঞ্জেল বাছ আৰু কাঠমান্ডুৰ পৰা ৰাউতহাটৰ গৌড়লৈ গৈ থকা গণপতি বিলাসখন নৈত পৰি সন্ধানহীন হৈ পৰে। নেপালৰ প্ৰধানমন্ত্ৰী পুষ্পকমল দাহালে এক্স যোগেও একেই কথাই সদৰি কৰে। এই ঘটনাৰ পিছতেই উদ্ধাৰ অভিযান অধিক ক্ষিপ্ৰতৰ কৰাৰ নিৰ্দেশ দিয়ে প্রধানমন্ত্রীগিয়ে। বতর বেয়া হয়ে থাকার বাবে নেপালত বাতিল করা হয়েছে সকল বিমানের চলাচল। নেপাল আরক্ষীর প্রশাসনের সকল লোকে পার্যমানে উদ্ধার অভিযান চলার কথা সদরি করেছে আরক্ষী অধীক্ষক ভবেশ রিমালে। উল্লেখযোগ্য যে নেপালত বর্তমান প্রলয়ঙ্কারী বানে লৈছে বিধ্বংসী রূপ। ন্যাশনেল ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট। নেপালত ভয়ঙ্কর ভূমিস্খলন, পাহাড়ের মাটি খহি ত্রিশূলী নদীত পড়িল দুখনকৈ বাস, নিখোঁজ 65 জনকৈ যাত্রী, তাৰে মাজত আছে 7 জনকৈ ভারতীয়। 3 জন যাত্রীয়ে গাড়ির পৰা জঁপিয়াই কোনোমতে বচালে প্রাণ। সময় তেতিয়া পুৱতি নিশা 3:30। সেই সময়তে অনাকাঙ্ক্ষিত ঘটনাটো ঘটিছিল। মদন অশ্রিত ঘাইপথৰ নারায়ণগড় মুগলিং পথত ভয়ঙ্কর ভূমিস্খলন। তথ্য অনুসৰি দুর্ঘটনাত পতিত হওয়া 2খন বাসতে চালককে ধৰি মুঠ 65 গৰাকী যাত্রী আছিল। এয়া হৈছে ঘটনা সংঘটিত হওয়ার পাছৰ দৃশ্যাবলী। এনেদরে শ্রমিকে রাস্তার পৰা আঁতৰাইছে ভূমিস্খলনের ফলত জমা হওয়া বোকা বালি। কাঠমান্ডুলৈ যোৱা বাছখনত 24 জন আৰু আনখন বাছত 41 গৰাকী যাত্রী আছিল। ভূমিস্খলনৰ ফলত কাঠমান্ডু অভিমুখী এঞ্জেল বাছ আৰু কাঠমান্ডুৰ পৰা ৰাউতহাটৰ গৌড়লৈ গৈ থকা গণপতি বিলাসখন নৈত পৰি সন্ধানহীন হৈ পৰে। নেপালৰ প্ৰধানমন্ত্ৰী পুষ্পকমল দাহালে এক্স যোগেও একেই কথাই সদৰি কৰে। এই ঘটনাৰ পিছতেই উদ্ধাৰ অভিযান অধিক ক্ষিপ্ৰতৰ কৰাৰ নিৰ্দেশ দিয়ে প্রধানমন্ত্রীগিয়ে। বতর বেয়া হয়ে থাকার বাবে নেপালত বাতিল করা হয়েছে সকল বিমানের চলাচল। নেপাল আরক্ষীর প্রশাসনের সকল লোকে পার্যমানে উদ্ধার অভিযান চলার কথা সদরি করেছে আরক্ষী অধীক্ষক ভবেশ রিমালে। উল্লেখযোগ্য যে নেপালত বর্তমান প্রলয়ঙ্কারী বানে লৈছে বিধ্বংসী রূপ। ন্যাশনেল ডেস্ক, News18, অসম নর্থ ইস্ট।